নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটা ডোনাটের রেসিপি। তো এই খাবারটা প্রত্যেকটা বাচ্চাই খুব ভালোবাসে, আমার মেয়েরাও খুব ভালোবাসে। তো তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। আর দেখো, এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, আর নিয়ে দেবো চিনির গুঁড়ো 1/2 কাপ মতো, আর দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা, আর দিলাম 1.5 চামচ মতো বেকিং পাউডার, আর দেবো খুবই সামান্য একটু লবণ। এখন প্রত্যেকটা মিশ্রণ চেলে নেব, আর দিয়ে দেবো এতে 2 চামচ রিফাইন্ড তেল আর ঘরে পাতা সামান্য একটু টক দই দিয়ে এখন এটা আমি ভালো করে মেখে নেব। মেখে 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো 1/2 ঘন্টা পরে দেখো এটা আমি বেলতে চলে এসেছি, আর এটা এখন আমি বেলে নেব। একদম রুটির মতো পাতলা করব না, রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। বেলা হয়ে গেছে, এখন আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল শেপে কেটে নেব, আর বাকি যে ময়দাটা সেটা তোমরা পরের ডোনাটে ব্যবহার করে নিও। আর মাঝখানে ছিদ্রটা করার জন্য আমি নিয়ে নিয়েছি ওষুধের একটা ছিপি। তো আমার ডোনাটগুলো সব বেলা হয়ে গেছে, আর কড়াইয়ে তেল গরম করে এখন ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম রেখো, কারণ খুব বেশি হলে পুড়ে যাবে আর খুব কম হলেও তেল ঢুকে যাবে। তো একে একে আমি সব ডোনাটগুলো ভেজে নেব, আর দেখতেই পাচ্ছ এগুলো প্রায় ফুলে 3 ডবল হয়ে গেছে। তো একে একে সব ডোনাটগুলো আমি ভেজে নেব, আর ওইটা হচ্ছে একদমই শেষেরটা, তো এরকম দেখতে হয়েছে তার জন্য। তো আমার তো মনে হয় এই ডোনাটের রেসিপি খুবই সহজ, তালের বড়া কিংবা অন্যান্য রেসিপির থেকে অনেকটাই সহজ, আর বাচ্চারা খুবই পছন্দ করে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আমুলের চকলেট সিরাপ, তোমরা চাইলে চকলেট গলিয়ে নিতে পারো। তো এখন আমি ডোনাটগুলো সব একে একে চকলেটে ডুবিয়ে তুলে নেব। তো দেখো আমার ডোনাটটা একটু গরম ছিল বলে চকলেটটা গলে যাচ্ছে, তোমরা ঠান্ডা করে নিয়ে তবেই চকলেটে ডুবিও। আর এটা অনেকভাবে সুন্দর সুন্দর করে সাজানো যায়, কিন্তু আমার কাছে আর বিশেষ কিছু ছিল না, শুধুমাত্র চকলেট ছিল। তো আমি তাতেই যতটা পেরেছি সাজিয়ে নিলাম। আর এই লকডাউনে আমি আর বাকি জিনিস পাইনি রেডি করতে, মানে পারিনি। তো আমার হয়ে গেছে বানানো, আর এই জিনিসটা খুবই সুস্বাদু খেতে, আর বাচ্চাদের ভীষণ প্রিয়। তো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো এখানেই রাখলাম, বাই।